আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুল্লা ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবি সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ দ্বিতীয় রমাদান আজকের যেই তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে কোরআন কারিমের তা হল আমরা জানি কোরআন কারিমের দ্বিতীয় পাড়ার শেষার্ধ এবং তিন নম্বর পাড়া এবং এই যে দেড় পারা তেলওয়ৎ করা হবে তার সংক্ষিপ্ত সার আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করবো আমার তফি ইল্লাবিল্লাহ প্রিয় দর্শক আজ তারাবিতে দ্বিতীয় পারার যে শেষার্ধ লাভ করা হবে এই শেষার্ধে আলাহ স্মুমাতাল্লাহ অনেকগুলো বিধানের কথা আলোচনা করেছেন আর আমরা জানি কোরআনিকারিম আলাহমতাল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ নির্দেশিত এবং নিষিদ্ধ বিষয়গুলোকে জেনে সে অনুযায়ী চলে আমাদের জান্নাতকে আমরা সুগম করতে পারি প্রিয়দর্শক সেজন্য নির্দেশিত আয়াতগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং শিক্ষণীয় আল্লাহমাদালা একেবারে দ্বিতীয় দিনের তারাবির শুরুর দিকেই যে আয়াতগুলো তালাত করেছে তার মধ্যে আল্লাহমাদ তালা মূলত আমাদেরকে নির্দেশ করেছেন অনেকগুলো বিষয় তার ভিতরে একটি বিষয় হল উদ্দুল ফিস সিলমি আফফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও অর্থাৎ অপূর্ণাঙ্গভাবে দাখিল হইও না তার মানে ইসলামে এক পা প্রবেশ করলাম আরেক পা আমি বাইরে রাখলাম কিছুটা ইসলাম মতো চললাম আবার বাকিটা আমার মতো চললাম না আল্লাহ স্মাতাল্লাহ আমাদেরকে বলছেন আহ্বান করছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও কারণ অর্ধ ইসলামে দাখিল এটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করবে না আমাদের আখেরাতে এটা উপকারে আসবে না এরপর আল্লাহ স্মাতাল্লাহ বন ইসরায়েল প্রসঙ্গে বলেছেন যে তারা আল্লাহ স্মাতাল্লাহ নেয়ামতকে পরিবর্তন করে ফেলেছিল ন্যায়ামতের সুক্রিয়া দায় করে তারা কুফরি করেছিল তারপর আল্লাহ স্মাতাল্লা বলেছেন যে ইস আরুনাকা মাদা ইউফে কুল মাং ফতুম ফরাইল আলিদাইন আকরাবিনাউল মাসাকিন অবনী সাবিলা বলেছেন লোকেরা আপনার কাছে প্রশ্ন করে তারা কী ব্যয় করবে আপনি তাদেরকে বলুন কী ব্যয় ব্যয় করবে এটা প্রশ্নের বিষয় না বরং তোমরা ব্যয় করবে কোন জায়গায় তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করবে অর্থাৎ তোমাদের ব্যয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো তোমাদের মা বাবা নিশ্চয়ই যারা বিবাহিত তাদের জন্য স্ত্রী সন্তানের ভ্রমণ প্রশ্ন ফর্জ আর এমনি সাধারণভাবে দানের জন্য বা হাদিয়া উপরৌকনের জন্য মা বাবাকে আলাহ স্মাতালা এখানে অগ্রাধিকার দিয়েছেন সেই সাথে নিশ্চয়ই নিজের পরিবারের এবং অর্থাৎ স্ত্রী সন্তান তারা তো অবশ্যই থাকবে আর এরপর আল্লাহ মাতাল বলেছেন ওয়াল আকরাবিন আমাদের দান আমাদের দাক্ষিণ্য পাওয়ার সবচেয়ে বড়ো অধিকার তারপরে হলো আমাদের নিকটাত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়রা এরপরে ইয়ে এতিমরা তারপর মেসকিনরা তারপরে যারা পথশিশু বা পথে যারা থাকে মুসাফির পথিক যারা তাদের জন্য আল্লাহমাতালা এখানে আমাদের দানের জন্য কারা বেশি অগ্রাধিকার যোগ্য তাদের আলোচনা করেছেন এরপর আলসমাতাল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন জেহাদের আয়াত প্রসঙ্গে জেহাদের নির্দেশ দিয়ে আলাহমাদালা বলেছেন আসা আন্তাকু সৈয়ান ওয়াহুয়া করহ্লা কম ওয়াহুয়া খাইকম তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ কর ওয়াসা হেব্বু সেই আন আহ্লা কুম অথচ অনেক কিছুকে তোমরা পছন্দ করো অথচ তার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে প্রিয়দর্শক তাহলে এই আয়াতটি আমাদের জন্য একটি মৌলিকভাবে দিক নির্দেশনা রাখে যে আমরা আমাদের জীবনে অনেক কিছু মন মতো না হলে খুব মন খারাপ করি অথচ এটা উচিত না কারণ আমাদের জন্য যেটাকে আমরা ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে আবার অনেক কিছুকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করে অনেক ক্ষতিতে আমরা কষ্ট পাই অথচ তার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে আল্লাহ স্মুমতাল্লাহ এই মৌলিক বিষয়টি আমাদের জীবনে সুখ এবং শান্তি আসার জন্য নিরাশা দূর হওয়ার জন্য এই পয়েন্টটি আল্লাহ স্মুমতাল্লাহ আয়াতে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ স্মুমতাল্লাহ দুশো উনিশ নম্বর মদ হারাম হওয়ার কথা বলেছেন শুরুতে আলাহ স্মুমাতাল্লা সরাসরি মদকে হারাম করেননি যেহেতু তারা অভ্যস্ত ছিল গেল একটা মানুষ যদি মন্দ কাজে অভ্যস্ত থাকে সরাসরি যদি নিষেধ করলে সে না শুনে তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে নিষিদ্ধের বিষয়টি জানাতে হবে যেমনটি আলাহ স্মুমাতাল্লা মদের ক্ষেত্রে বলেছেন বলেছেন মদ এবং জুয়া সম্পর্কে ইফ মোহমা আকবর মিন্না ফাহিমা এগুলার উপকারিতার চাইতে ক্ষতি বেশি আল্লাহ উপকারী আলাহমতালা স্বীকার করেছেন এরপরে বলেছেন দ্বিতীয় ধাপে এসে মদ খেয়ে তোমরা সালাতের কাছে যে না লালা করো সালাদ মদ সুকা তারপর আল্লাহ তালসমাতালা বলেছেন যে না মদ একেবারে হারাম এগুলোর কাছে যেও না তাহলে এখান থেকে আমরা মানুষকে দাওয়াতের একটা মূলনীতিও খুঁজে পাই তারপর আল্লাহমাতালা বলেছেন লাতুখান মুশিকাত মুর্শিকদেরকে বিয়ে করবেন অর্থাৎ যারা আহলে কিতাব নয় তাদেরকে বিয়ে করার কোনো স্কোপ নাই এর ফলে আল্লাহমাতালা বলেছেন হায়জ অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না তারপর আলাহমাতালা ইলার সম্পর্কে বলেছেন আমরা জানি আরব জাতিদের মধ্যে থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা তৎকালীন যুগ পূর্ব যুগে নারীদেরকে অনেক সময় বিবাহিত স্ত্রীকে বলতো যে তোমার সাথে আমি আর সহবাস করবো না বা একসাথে বসবাস করব না এই শপথ করতো শপথ করে তারা তাকে আটকে রাখত না তালাক দিত না তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করত এভাবে তার জীবন ধ্বংস হতো আল্লাহ স্মাতালা দুশো ছাব্বিশ ইলা সম্পর্কিত বিধান দিয়ে বলেছেন না চার মাস পর্যন্ত এটা ভ্যারিট থাকবে এরপর তুমি হয় রাখবে আর তালাক দিতে বাধ্য হবে এভাবে নারী মুক্তির জন্য অনেকগুলো বিধান আলাসমাতালা পরপর দিয়েছেন তালাকের সম্পর্কে বলেছেন আত্মালা কুমার রাতান একবারে নয় এবং দুইবারে তালাক দিবে সুযোগ যেন থাকে নেওয়ার এরপর আসমাতালা বলেছেন ফার্মসিকুহ নামে আরফেন অবসর রহান নামে আরুফেন হয় তালাক দিবে ভালোভাবে আপনারা তাদেরকে রাখবে ভালোভাবে এরপর আল্লাহ আস্মতালা বলেছেন তিনবার তালাক হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর ফেরত নেওয়ার সুযোগ নেই এরপর লালমাতালা বলেছেন যদি তালাক একটি তালাক পুজিতে হওয়ার পরে তোমরা অর্থাৎ তিন তালাক পুজিত না হওয়া পর্যন্ত যদি উভয় পক্ষ আবার না তারা দূর করতে পারে এবং আল্লাহর বিধান চলবে বলে তাদের আশ্বস্ত হয় তাহলে তারা আবার ফেরত আসতে পারে যেটাকে প্রত্যাহারযোগ্য তালাক বলা হয়েছে এরপর লাসমাত আলাহ তো কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তিনি চার মাস দিন পর্যন্ত শোক পালন করবেন এবং অন্যত্র বিয়ে করবেন না সে বিষয় আল্লাহ বিধান দিয়েছেন তারপরে মহর বিশ্ব আল্লাহ নির্দেশ করেছেন তার ফলে আসমাতালা বলেছেন সলাতে ওস্তার ব্যাপারে হাফিজ আলাহ সালাত ও সালাত উস্তা সব সলাতের গুরুত্ব দিবে তবে বিশেষভাবে মধ্য সলাতে ওস্তা অর্থাৎ আসল সালাতের প্রতি এক্সট্রা কেয়ার করবে তার ফলে আসমাতালা বলেছেন আল্লাহকে করস দেওয়ার কথা জেহাদের কথা এরপরে তালুত জালুতের ঘটনা এটা সাথে আমরা জানি তালুত একজন ভালো মানুষ ছিলেন তার সাথে যুদ্ধ করার জন্য জালুত জালেম এর বিরুদ্ধে আল্লাহ তারা নির্দেশ করেছেন কিছু লোক করেছে কিছু লোক করে নেই যারা করেছে তারা সফল কাম হয়েছে এরপর তিন নম্বর পরা শুরুতে আল্লাহ সামাতালা তার বড়ত্ব তার সত্যতা এগুলো আলোচনা করেছেন তার সত্যতার বিষয়টা বিষয়ে আলোচনা করেছেন চ্যালেঞ্জ করেছেন ন্যামাতের কথা উল্লেখ করেছেন এরপর আয়তুল কুরসি উল্লেখ করেছেন যেটি সকাল সন্ধ্যা পড়া অনেক ফজিলতপূর্ণ এবং সালাতের পরে পড়লে জান্নাতে যে তার কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া এরপর ইব্রাহিম ইসলামের সাথে নামরুদের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন নামরুদ ইব্রাহিম ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে সে কাহিনী আল্লাহ তাহলে উল্লেখ করেছেন এরপর আল্লাহমাতালা উল্লেখ করেছেন মুনাফিকদের দৃষ্টান্ত তারপরে যারা দান সৎকার করে তাদের বিষয়ে আলোচনা করেছেন দুইশো পঁচাত্তর নম্বরে এতে সুদ প্রসঙ্গে সুদকে হারাম করেছেন ছেন সে বিষয়ে আল্লাহ তালা কঠোরভাবে নির্দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারপর আল্লাহ সুমাতালা বলেছেন যে কোনো বিষয়ে লেনদেন করলে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং লেনদেন করলে লিপিবদ্ধ করতে তোমরা অস্বীকৃতি জানাবে না এরপরে কোনো সাক্ষ্যকে যদি কেউ গোপন করে সেটার ভয়াবহতা কী হবে সেটা বলেছেন অর্থাৎ কোনো বিষয়ে আমার যদি সাক্ষ্য দেওয়ার বিষয় থাকে আমি যেন গোপন না করি দুজনের মানুষের মধ্যে বিবাদ হয়েছে আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি আমার সাক্ষ্যে বলবো আমি ভেজাল এড়ানোর জন্য সাক্ষ্য গোপন করা একটা জায়জ নাই বরং সাক্ষ্য দিতে হবে এই বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরাই বা একেবারে শেষ দুটি আয়াত আমারা শুরু থেকে শেষ মধ্যে বলেছেন আলাহ স্মাততালা যে দুটি আয়াত রাতের বেলা পড়ার অনেক ফজিলত রয়েছে অতএব আমরা রাতের বেলা সম্ভব হলে এই দুটি আয়াত পড়ব তারপরে আলাহ স্মালা সুরায় আলে এমরান এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তালাত করা হবে এবং এই আয়াতে শুরু আলহ স্মাতালা আয়াতগুলোকে দুই প্রাকে প্রকার করেছেন কিছু মহকাম কিছু মুতাসবাবা মহকাম মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে আর মুতা মানে হলো যেগুলো প্রাজ্ঞ আলেম সাহ অন্য কেউ বোঝে না মহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে যে শাহিদ আল্লাহ আলাহু ও উল আল কয় বিল কিস্ত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন চিনিকারের কোনো মাবুদ নাই এবং আলমগণ সাক্ষ্য দিচ্ছেন এখানে আলমগণের সাক্ষীকে সাক্ষ্যকে দরিল হিসাবে উল্লেখ করা হয়েছে আলমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে এর পরে আল্লাহমাতালা একটা পর্যায়ে বলেছেন কলিল্লাহ আল আল আলিক রাজত্বের মালিক আল্লাহ স্মুমাতালা যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন যার কাছ থেকে তিনি ছিনিয়ে নেন এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলাতালা সেটি বলেছেন এরপর আল্লাহ বলেছেন কলিন কুন্তুম তো হেবুল আল্লাহ ফত্তাবি তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসুল আপনি বলে দিন যে আমার অনুসরণ কর অর্থাৎ রাসুল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্নে অনুসরণ করা রসুল কি বলেছেন সেটাকে ফলো করা এটি আল্লাহর প্রতি মহাব্বতের আমাদের প্রমাণ হবে তারপর আলাশমা তাল্লাহ পঁয়ত্রিশ সম্বর আয়তে যেটি বলেছেন সেটা হলো এইসুরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ এমরতে আমরান এর ঘটনা ইসার ইসরাত ইসলামের নানির ঘটনা মারিয়ামের মায়ের ঘটনা তো সেখানে সেই ঘটনা শুরুতে আল্লামাতাল্লাহ কিভাবে তিনি তার গর্বের সন্তান আসা পরে মানত করেছিলেন আল্লাহর খাসপথ দান করবেন অথচ সেটি মেয়ে হয়েছে তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেরে নিয়েছেন আল্লাহ তালা তাকে মেয়ে দিয়েছেন কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলে চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল এই বিষয়ে আলাহ সিমতাল্লাহ আলোকপাত করেছেন প্রিয় দর্শক এই পর্যন্ত মোটামুটি আজকের তারাবির সারসংক্ষেপ ইনশা আগামী আগামীকালকে আমাদের সঙ্গে আপনাদের সাথে আবার কথা হবে আগামীকালকে তারাবির প্রসঙ্গে আল্লাহ তালা পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত